বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনে 24 তারিখে কিন্তু আমরা ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবো, এবং আমরা সবাই এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আমরা সবাই জানি যে রেজাল্ট কিভাবে দেখতে পাবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে মূল সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি রেজাল্ট পেতে একটু লেট হয়, আমাদের টেনশনটা আরো বেড়ে যায়, মন হ্যাং করে ফেলে যে কি হলো আমার রেজাল্টটা বেরোচ্ছে না কেন, বা অন্য জায়গায় শুনতে পাচ্ছি যে ওরা রেজাল্ট পেয়ে গেছে আমি কেন পাচ্ছি না। তো এই সমস্ত সমস্যার সমাধান হবে একটা অ্যাপস ডাউনলোড করে রাখো। আমি মাধ্যমিকের রেজাল্ট দিয়েছি, মাধ্যমিকের রেজাল্ট দেখেছি এবং অনলাইনে প্রায় 3 ঘন্টা ধরে মাধ্যমিকের রেজাল্ট আমি সাবমিট করেছি, এবং ছেলেমেয়েরা আমার সঙ্গে ছিল, তার সঙ্গে আমি সরাসরি কিন্তু তোমাদের দেখিয়েও দিয়েছি যে কিভাবে রেজাল্ট আমি দেখতে পেয়েছি। তো আমার দেখা মতে এবছরের সব থেকে সেরা অ্যাপ যেটা, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা কিভাবে অ্যাপটি ডাউনলোড করবে এবং সেই অ্যাপে কিভাবে রেজাল্টটা দেখতে পাবে সেটাও তোমাদের সামনে বলে দিচ্ছি। ভিডিওটা পরিষ্কারভাবে দেখো, বোঝার চেষ্টা করো, এবং রেজাল্টের আগে অর্থাৎ তোমরা এখনই ডাউনলোড করে রাখতে পারো অ্যাপসটা, এবং ঠিক যখনই রেজাল্ট বেরোবে একদম দ্যাটস টাইম তোমরা রোল নম্বর স্বাভাবিকভাবে যে ডেটাটা রয়েছে আমাদের সেই ডেটাটা পুট করে তোমরা রেডি করে রাখবে, একদম যখনই টাইম হবে ঠিক সেই টাইমে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু রেজাল্টটা তুমি পেয়ে যাবে। কোনো রকম কোনো হ্যাং নেই, একদম খুব সুন্দর। এবং তার থেকে বড় কথা, এটা কিন্তু আমাদের সরকার ঘোষিত যে অ্যাপস, সেই সরকার ঘোষিত অ্যাপস, এই অ্যাপসটা খুবই সুন্দর, তোমরা কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে দেখতে পারো। চলো এবার অ্যাপসের মাধ্যমে কিভাবে একদম স্বল্প সময়ে নিখুঁতভাবে সঠিক তথ্য অনুযায়ী আমরা রেজাল্টটা পেয়ে যাব সেটা একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, যে অ্যাপটার সামনে তোমাদের সামনে তুলে ধরছি, এই অ্যাপটাই কিন্তু রেজাল্ট দেখাটা খুবই সহজ ব্যাপার। আমি তোমাদের যেটা বললাম যে মাধ্যমিকে প্রায় 3 ঘন্টা ধরে কন্টিনিউ কিন্তু আমি এই অ্যাপে সরাসরি লাইভ ক্লাস করেছি বা লাইভে তোমাদের রেজাল্ট দেখে দিয়েছি মাধ্যমিকের। তো উচ্চ মাধ্যমিকেরও কিন্তু আমি এই অ্যাপেই তোমাদের জন্য রেজাল্ট শেয়ার করবো এবং তোমাদের সঙ্গে লাইভেও থাকবো। তো তোমরাও কিন্তু তোমাদের রেজাল্ট নিজেরাও দেখে নিতে পারো, এমনকি শুধু নিজের রেজাল্ট নয় বন্ধু বান্ধবের রেজাল্টটাও দেখতে পারো। তো তোমরা কীভাবে ডাউনলোড করবে, স্বাভাবিকভাবে প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোরে গিয়ে লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2023, জাস্ট এটা লিখলেই কিন্তু তোমরা এই অ্যাপসটা দেখতে পাবে। দেখবে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক শেডের যে অ্যাপসটা রয়েছে 10th and 12th বলে, যেটা 2023, এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটার ওপরে তোমরা স্বাভাবিকভাবে ক্লিক করবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। তো স্বাভাবিকভাবে সেটা আমরা ইনস্টল করব এবং সম্পূর্ণভাবে ইনস্টল কমপ্লিট হতে থাকবে। তার আগে যদি কেউ পারো যে অ্যাপের রেট সেটা তোমরা দিতে চাও তো সেটা দিতে পারো, বা কোনো রিভিউ যদি করতে চাও বা কোনো কিছু যদি লিখতে চাও সেটাও তোমরা লিখতে পারো। আবার যদি কেউ মনে করো যে না আমি এটা লিখবো না, ও নর্মালি অ্যাভয়েড করে দেবো, নর্মালি যেমনভাবে আমরা অ্যাপস ডাউনলোড করে ওপেন করি ঠিক তেমনভাবে কিন্তু আমরা অ্যাপ ডাউনলোড করে ওপেন করব। তো এক্ষেত্রে আমাদের দেখো দুইখানা রেজাল্ট রয়েছে, একটা 10th রেজাল্ট এবং আরেকটা হচ্ছে 12th রেজাল্ট। তো স্বাভাবিকভাবে আমাদের 10th রেজাল্ট তো বেরিয়ে গেছে, আমরা যথারীতি 12th রেজাল্ট কিন্তু যেটা রয়েছে সেই 12th রেজাল্টের ওপরে কিন্তু ক্লিক করবো, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমরা কিন্তু যে অপশানটা দেখতে পাবো সেটা হচ্ছে চেক রেজাল্ট। এরপরে কিন্তু আমরা কিন্তু চেক রেজাল্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু ক্লিক করব, তারপরে যথারীতি চেক রেজাল্ট করলেই আমরা রেজাল্ট পাবো। তবে যেটা মনে রাখবে, চেক রেজাল্ট যেটা করলাম সেই চেক রেজাল্টের সময় কিন্তু আমাদের যে ডেটা অর্থাৎ আমাদের রোল নম্বর একটা প্রয়োজন হয়, এবং সেই রোল নম্বরটা কিন্তু আমাকে দিতে হবে, তার সঙ্গে ডেট অফ বার্থ কিন্তু আমাদের ইনপুট করতে হয়। তো এই দুটো জিনিস ইনপুট করলেই কিন্তু আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো স্বাভাবিকভাবে। তো তোমরা ডাউনলোড করে রাখতে পারো অ্যাপসটি, তোমাদের কাজে লাগবে। প্রত্যেকের জন্য রইল শুভকামনা, বেস্ট অফ লাক, ধন্যবাদ।